দৃষ্টিসীমার দিগন্ত জুড়ে দাঁড়িয়ে থাকা স্বপ্নের নাম পদ্মা সেতু, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সময় লেগেছে প্রায় 8 বছর। সেই সাথে 20,000 শ্রমিক আর প্রকৌশলীর টুকরো টুকরো মেধা আর শ্রমে গড়ে উঠেছে সব মিলিয়ে প্রায় 9 কিলোমিটার দীর্ঘের সেতু। এই সেতু শুধু রড, সিমেন্ট আর পাথরের নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কোটি মানুষের আবেগ। পদ্মা সেতু দ্বিতল, ওপর দিয়ে চলবে গাড়ি আর নিচ দিয়ে ছুটবে ট্রেন। সেতু উদ্বোধনের পরদিনই শুধু গাড়ি চলবে। রেল সংযোগের কাজ শেষ না হওয়ায় পদ্মা সেতু দিয়ে ট্রেনে চেপে যাতায়াত করতে সময় লাগবে আরও 1 বছর। 6.15 কিলোমিটার, সব মিলিয়ে প্রায় 9 কিলোমিটারের সেতু পাড়ি দিতে এরই মধ্যে কিছু নির্দেশনা দিয়েছে সেতু কর্তৃপক্ষ। পদ্মা সেতুতে গাড়ির সর্বোচ্চ গতি নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে সেতু কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে সেতুতে 60 কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না। পদ্মা সেতু উদ্বোধনের পরদিন 26 জুন সকাল থেকেই টোল দিয়ে গাড়ি পার হতে পারবে যানবাহনগুলো। সেতু কর্তৃপক্ষের গণবিজ্ঞপ্তিতে যে নির্দেশনা দেওয়া আছে, চলুন দর্শক এবার সেই নির্দেশনাগুলো জেনে আসি। পদ্মা সেতুর ওপর যেসব যানবাহন চলবে, অর্থাৎ অনুমোদিত গাড়ির গতিসীমা থাকবে সর্বোচ্চ 60 কিলোমিটার। পদ্মা সেতুর ওপর দিয়ে যখন কোনো ধরনের যানবাহন চলবে, তখন সেই যানবাহনগুলো সেতুতে দাঁড়াতে পারবে না, নির্দিষ্ট গতিতে যানবাহনগুলো চলবে। এছাড়া যানবাহন থেকে নেমে সেতুর উপরে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না, সেই সাথে সেতুতে নেমে হাঁটাও যাবে না। 3 চাকাবিশিষ্ট যানবাহন যেমন রিক্সা, ভ্যান, সিএনজি, অটোরিক্সা সেতু দিয়ে পার হতে পারবে না। পায়ে হেঁটে, সাইকেল বা নন মোটরাইজড গাড়ি যোগে সেতু পারাপার হওয়া যাবে না। গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং 5.7 মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামাল সহ যানবাহন সেতুর উপর দিয়ে পারাপার করা যাবে না। এছাড়া সেতুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সেতুর ওপরে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে 100 টাকা মূল্যমানের স্মারক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। 26 জুন থেকে নতুন এ স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় এবং পরে অন্যান্য শাখা কার্যালয়ে পাওয়া যাবে। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মুদ্রিত 100 টাকা মূল্যমানের স্মারক নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্যের বিষয়ে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত এ স্মারক নোটের সম্মুখ ভাগের বাঁ পাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি এবং ব্যাকগ্রাউন্ডে পদ্মা সেতুর ছবি মুদ্রিত রয়েছে। আর নোটের উপরিভাগে সামান্য ডানে নোটের শিরোনাম জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু লেখা রয়েছে। এছাড়া নোটের উপরে ডান কোণে স্মারক নোটের মূল্যমান ইংরেজিতে 100, নিচে ডান কোণে মূল্যমান বাংলায় 100 এবং উপরিভাগের মাঝখানে 100 টাকা লেখা রয়েছে। সেতুর অভাবে এত বছর দক্ষিণ পশ্চিমাঞ্চলে বড় ধরনের শিল্প কারখানা গড়ে ওঠেনি, যার ফলে পিছিয়ে ছিল 21 জেলা। আর এই সেতু চালুর মধ্য দিয়ে দক্ষিণ উপকূলের কৃষি ও শিল্প বিকাশের পথ আরও সহজ হবে। এই যোগাযোগ ব্যবস্থার সহজ হওয়ায় সুফল মিলবে সামগ্রিক অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।